হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরা আল্লাহর শেষ রহমতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো নাজ নতুন আর একটা ভিডিও লিয়ে আসছি আপনাদের সামনে। আর এখন দেখতে পাত্রে একটা শশার বিশ্বের ভেগাঠারি আমি বাজার থেকে নিয়ে আনাইছি। এটা আমার ছেলে বাজার থেকে আনিয়া দিছে। আর হইলাম ফোরতে বছর আমি তো শশা লাগাই রাখি। আমার এই বিছনার মাঝে খুব সুন্দর মাশাল্লাহ শশা ধরে, কিন্তু আমি এবার লাগাইতে লাগাইতে ওনার দেরি হয়ে গেছে। ওনার হাতে শশা লাগাইয়া বাইর হরিয়া হারছেন, বিক্রি করা হয় বাজারও শশা দেখা যায়। আর আমি আবহ মাত্র লাগাইয়া রাড়ি। আর আমার এই বিছনার মাঝে এই জায়গা তারি লাই ফেলাই আসলো, লাই ফেলাইয়া তারপরে এই জায়গা তো লাগাইয়া আসলাম। সেরা সবটি মরি গেছে, মরিয়া ফসিয়া গেছে গিয়ে এখন জায়গাটা একদম খালিয়া কইলা মনতে শশা লাগাই রাখি দেই। আর ছোট ছোট হরি এইভাবে আর গুড় হরি হরি মাটির মাঝে গাড়িয়ে রাখি দিব। আর আল্লাহলে আমার বিশ্রার মাঝে খুব সুন্দর শশা ধরে। আর আমরা তো এটা সিরিয়াটি বাসায় কিরা হই তারে কিরার লাগি আমার মাটিটা ঠিক আছে। আর খুব সুন্দর ইয়ে ধরে ফোরতে অবসর, আর খুব সুন্দর ইয়ে আমার ইন কিরা ধরে। একটা তার ভসিত নাই মর্থ নাই, খুব ভালো ইয়ে সুন্দর ইয়ে হয় আর অত মজার কিরা হয় আর। আর আমার বাচ্চারা কিরা খুব পছন্দ করেন। আর কিরাটা তো আরও তো আগে লাগাইতে লাগাইতাম আসলো, কিন্তু দিন গেছে গিয়া লাগাইতে পারছি না আমার অসুস্থতার কারণে। আমি তো অসুস্থ আর আমার দাঁতর বেশ সমস্যার কারণে আমি কোনোবেলা কোনো আর সময় মতো কোনো কাম করতে পারি না। কোনোবেলাও ভর্তি রই আর দাঁতর সমস্যা করব, দাঁত জ্বালা যন্ত্রণা করে আর এর লাগে আমি কোনোবেলা কাম তৈয়েও আর ভর্তি রইম গিয়া। এইভাবে দিন যার আজকের দিনটা গড়ে আধা দিন আমার খালি ফুতনো আসলাম আমি আর দাঁত অনেক অসুবিধা করে। আর ঔষধ হাইয়া নি আর হেমামতি ঔষধ হাইয়া নি আর, কিন্তু আবহাওয়া তো কোনো আরাম পাইয়ান না আর, কোনো দাঁত কোনো বেশম পাইয়ান না আর। জেলা আসলো আমি অন্য দাঁতের কাছে যাইতে লাগবো দেখি আর এখন দাঁত লইয়া অনেক সমস্যা হরি আর। আমার কোনো দিন দাঁতর মাঝে আর কোনো রোগ আসলো না, কিন্তু নতুনভাবে রোগ আইল। আর এখন আমার করিয়া আর যে হরিলিছি গোল গোল বানাইলিছি, এখন আমি সব বেশিগুলা লাগাইয়া যাইমো। ছয় সাতটা হরি এখন গোলের মাঝে লাগাইমো। আপনারা ফুল ভিডিওটা দেখবা। আর আপনারা কাছে একটা রিকোয়েস্ট করি আর যে স্কিপ না করিয়ে পুরো ভিডিওটা দেখবা। আর আশা করি আপনার ভালো লাগবো। আর যদি ভালো লাগে তো মনে করি একটা লাইক করবা। আর যে আবু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আর এখন তো শশা লাগানি শেষ গেছে, এখন ঘরে মাঝে আইলাম। আর দুপুরে রান্না বান্না করতাম। আর ডিম সাইডটা আনছি আমি, ব্রয়লার ডিম। আর এখানে মশলা হাঁটিয়ে রাখছি। আর ডিমগুলো আমি অন্য রকমের রান্না করবো, প্রথমে বাঙ্গিয়া আর তারপরে বাঙ্গিয়া আর এইভাবে মশলা দি মারিয়া আর নেবাজে হরিলিমো। আর বাজে হরিয়া তারপরে আমি পিস পিস হরি মাছের মতন খাটিয়া আর এরপরে রান্না করবো। এইভাবে ডিম রান্না করে খুব কম খাই, কিন্তু আমার মায়ে খুব পছন্দ করেন এইভাবে আর। তাই এইভাবে রান্না করলে আমার খুব মজা লাগে খাইতে। আর কইলাম এইভাবে আজকে রান্না করে দেখি কেমন হয়। এইভাবে সব ভাঙ্গিয়া আর তারপরে মশলা দি বাড়িয়া আর বাজি বানাইম, বাজি বানাইয়া আর বাদে তারপরে আমি রান্না বাই দিব। আপনারা দেখতে থাকুক, ফুল ভিডিওটা দেখবা।
আর এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে। আমি এখন ডিম ভাজিয়া খাটিয়ে রাখছি, ফিস ফিস সরি এইভাবে ছোটো ছোটো করে খাটিয়ে রাখছি। আর এখন আমি রান্নাটা বাই দিব। আর যত অসুস্থতা হওয়ারে খাম তো করতেও লাগবো, খামিতে তো আর আর খেওয়ারে করবার মতন নাই, খেওয়ার হেল্প করার মতন আর খেও নাই। আমার নিজেও সবটুকু করতে লাগবো, যতটুকু আর আমার আছে উপরে খাম ভাজ সবটুকু নিজেও হাল্লায় হাতে করতে লাগবো, পরে বারে বা দোকানে সবটুকু আর নিজে করতে লাগে। ঘরের খাম শেষ করিয়া বাইরের খাম এরপরে দোকানেরও কাজ কর্মত কিছু হেল্প করা লাগে, ও ফ্যাকেট ফ্যাকেট করা আরি ডাল মোট মোট হর সান্না এরপরে বাদাম শ্রীফল তা বহুত কুচু আছে আরি তাকাজির প্যাকেট ভাঙ্গিয়া ছোটো ছোটো করে বানাইতে লাগে। তো আমি ডেইলি তো আর ভিডিওর মাঝে এটা আর এতে খাই না, ডেইলি একটা ভিডিও হয়েছিল এইভাবে আরি ডেইলি ডেইলি দিলে অনেক কইবা কিবা নিয়ে ভিডিও বারবার দিত রা ইলা নাই। আমার দুই তিন চার দিন পর পর আর এখানে প্যাকেট করতে লাগে, ওটা প্যাকেট করা ওটা প্যাকেট করা এইভাবে আরি কোনো রোজ যাই আর এক রোজ মাঝে তুই কিবা তো কোনো রোজ যাইব, রোজ রোজ আমার প্যাকেট করতে লাগে। সব কাজ কর্ম শেষ করিয়া তারপরে দোকানের প্যাকেট আনি দিবা বড় খাজির প্যাকেট, ও যে কোনো জাতারি খাজির প্যাকেট আনি দিবা, হয় মটর নেয় বাদাম আনাইলে সান্না আনাইলে ভাজা সান্না আরি আনাইলে জিও ডালমোট শ্রীফল কিশমিশ ওটা বহুত কিছু আছে আরে ওটা সবটুকু আরে প্যাকেট করতে লাগে করো। আর আমার ডিমও রান্না হয়ে গেছে, যাতে বাত্রা এখন আমি জিও বানাইমু ও টমেটো দিয়া আর শুক্তি দিয়ে আজকে ভাজি বানাইমু। আর আজকে বহুত দিন থেকে আর এই শুক্তি দিয়ে টমেটো দিয়ে খাইছি না, আমার খুব পছন্দের একটা তরকারি আর এটা খুব পছন্দ করি আমি, এটা শুক্তি দিয়ে টমেটো দিয়ে আর ডিম দিয়ে টমেটো দিয়ে এটা খুব ভালো লাগে খাইতে এটা ভাজি করি আরি। আর আপনারা এইভাবে খাইনি কমেন্ট করে জানাইবা, এইভাবে খাইতে খুব ভালো লাগে, খাইন না যদি এখন টেস্ট করে দেখবা আরি করে মাঝে ঠাই করে দেখবা, আর এইভাবে খুব মজা লাগে খাইতে। আর আমার ভিডিওটা আপনারা পুরা দেখবা আর স্কিপ না করি ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করবা একটু সময়টা দিয়ে আরি। আর আমার যত ব্লগ আর ভিউয়ার্স আছে না সবার ভিডিও আমিও দেখি, কিন্তু আমি কমেন্ট করতে ভুলে যাই আরি, কিন্তু আর না হইলেও আরি রাত প্রতিবার সময়ও আমি সবার ভিডিও একবার দেখবো। সবার সবেও তো আশা ভরসা লইয়া আইসন ইউটিউবের মাঝে এতদিন সবার লইতে ওয়াশ টাইম বাড়িত বা সবে ভিউজ বাড়িত এইভাবে আর এর লাগে আমি ওয়াশ টাইম বাড়াইবার লোকে আর সবার ভিডিও আমি আবার দেখি যত ভিউয়ার্স আমার ব্লকার আছেন সবার। আপনারাও এভাবে আমার সাথে থাকবা, আমিও সবার সাথে আছি। আর আর এখন কথা বড় লোকে ছোট লোক কোনোদিন ভালোবাসে না, এখান তো আর ডাকে হয়েছে এর লাগে আমরা তো ছোটো হইলাম গিয়া, আমরা তো ছোটো ব্লকার আবার তো একদম ঘরে রয়েছে আর বড় ব্লকার যারা আছে না রে কমেন্ট হলে কমেন্টও রিপ্লাইও দিতে নাই কে সাপোর্টও করতে নাই আমরা রে। যাই হোক আমরা একদিন আল্লাহ আমরা একদিন আপনারা সবার মতন বানাইবা, বড় যত ব্লকার আছে বাইরেও পুরা যে আমার কম ভিডিও দেখবা আরে বুঝতে পারবা, তে কমেন্ট হলে কমেন্টও রিপ্লাইও মিলে না। যাই হোক খাম নাই আর আমরা রে আল্লাহ একদিন বানাইবা, এইভাবে আমরা ওই মুসফল ওই মু আল্লাহ ইলা রাখতে নাই কোনো দিন একদিন না একদিন সফল করবা। আর এই যে দেখতে পাত্র আরও এক বস্তা আনা হয়েছে ডাল মুট মটর আর আরও কিতা বুঝের লাড্ডু মনে হয় বুঝের লাড্ডু নিচে আছে আর এই বস্তার নিচে জো আছে ডালমুট আছে, এটা সব নিচে আর এই প্লেট ধরতে লাগবো ছোটো ছোটো প্যাকেট। আর মশলা মটরও মশলা মটর না রঙ্গিন মটরও আছে সব নিজের খামাই আজ এসে এক বস্তা এই যে দেখতে পাত্র। গুড় দিয়ে আর বুঝিয়ে দিবে হরুতার পেটো নিয়ত ভাড়া যায় ডালমুটি। আর ডালমুটের বস্তাটা আর এই দোকানে নিছন গিয়া আর এখন আমার ছেলেরে দিয়ে দিছন এই ডালমুট এক কেজি আর মটর এক কেজি প্যাকেট ধরার লাগিয়া। আর এখন আমি অফ ক্যামেরা সব প্যাকেট ধরে লাইম আর ভিডিও বেশি লাম্প হয়ে যাবো আর ভিডিও মাঝে দেখাইতাম না এটা, আর অত সময় লাগে থাকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের লাগে এই পর্যন্ত, আর আগামী ভিডিওতে দেখাইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।